বাগানটা যদি আসসালাম আলাইকুম আমি সেলিম রেজা আজকে যে বাগানে আছি এটা হচ্ছে নওগাঁ জেলার সাপাহার থানা ট্যাংরাকুড়ি গ্রামে আমি এখন যে বাগানে আছি এটা হচ্ছে আমার দুলা ভাই শফিকুল ইসলাম ইনি পেশায় একজন স্কুল শিক্ষক তার মোটামুটি বিশ বিঘার একটা প্রজেক্ট আছে সেটা দুইটি ভাগে ভাগ করা আছে দশ বিঘা দশ বিঘা এখন যে বাগানে আছি আমি এই বাগানটা হচ্ছে আমরুপালির একটা বাগান এই বাগান সম্পর্কে ওনার সঙ্গে একটু কথা বলবো আপনারা সঙ্গেই থাকুন সালামু আলাইকুম আমার দুলা ভাই এনে শফিকুল ইসলাম আপনাদের আগে পরিচয় করে দিয়েছি সেটা হচ্ছে যে উনি একজন স্কুল শিক্ষক ওনার এক প্রজেক্ট আছে বিশ বিঘার তো এটা একটা প্রজেক্ট এখানে দশ বিঘার পরিমাণ একটা বাগান এই বাগান সম্পর্কে ওনার কাছে জানব তো আপনার এই বাগানে যে গাছগুলো আমি দেখলাম সেই গাছগুলো মোটামুটি উচ্চতায় কত ফিট হবে এবং এইটা কি বাগান কি আম এটা এটাকে বলা হয় আমরুপালি পিওর আমরুপালি এটা উচ্চতায় প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট হবে মনে হয় আচ্ছা এখানে মোটামুটি একটা গাছে কি পরিমাণ ফল ধরে এখন তো এগুলো বয়স কম এগুলার বয়স হলো প্রায় তিন বছর মতো আচ্ছা এখন অল্প অল্পগুলি ধরবে মানে হাফ ক্রেট করে আসতে পারে এবছর যেভাবে দেখা যাচ্ছে মুকুলি পর্যন্ত আচ্ছা এই আমটা কবে নাগাদ আম উঠাইতে পারবেন আপনারা এটা প্রায় জুন জুলাইয়ের দিকে জুন জুলাইয়ের দিকে আমটা মোটামুটি কালেক্ট করা যাবে আর কি আচ্ছা তো এখানে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো মানসম্মত মানসম্মত আচ্ছা ঠিক আছে আর আমি একটু বাগানটা পুরাটা একটু ঘুরে দেখি এবং নেক্সট টাইমে যদি কোনো কিছু জানার আগ্রহ হয় তাহলে আপনার সঙ্গে কাছে আবার ফিরে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনার কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে এই গাছটা মোটামুটি পাঁচ ফিটের মতো হবে আর প্রতিটা গাছে মোটামুটি আম ধরে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে এক থেকে দেড় মন আম ধরে এক একটা গাছে এক থেকে দেড় মন আম ধরে এটা হচ্ছে আমরূপালি জুন থেকে জুলাই মাসের মধ্যে এই আমটা কালেক্ট করা হবে যদি আপনাদের কারো আম প্রয়োজন হয় তাহলে আমি নিচে নাম্বারটা দিয়ে দিব সেই টাইমে আপনারা যোগাযোগ করে এখান থেকে ফ্রেশ আম পাবেন এবং সেই আম বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করে পাঠানো হয় বা কেউ এসে বাগান থেকেই কালেক্ট করে নিতে পারে আমি যদি আপনাদের একটু দেখাই রকম মুকুল ধরছে আল্লাহ আকবর এটা সরাসরি না দেখলে বিশ্বাস করা খুবই দুষ্কর হয় পড়ে